হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি আদিবা কার সেন্টারে, যেটা জাফরাবাদের বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ঠিক অপোজিটে অবস্থিত। তো এখানে আপনারা অলরেডি জানেন, যারা আমার সাবস্ক্রাইবার, এখানে কম দামে বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড কার পাওয়া যায়। আর আমাকে অনেকেই বলেন ঢাকায় ভালো মানের সেকেন্ড হ্যান্ড কার কই পাওয়া যায়, তাদের জন্য এই ভিডিও। এটা হলো ঢাকায় যেসব কার শোরুম আছে তার মধ্যে অন্যতম ভালো একটি শোরুম, এখানে ভালো মানের কিছু গাড়ি পাবেন। তো চলুন দেখি, আজকে কয়েকটা গাড়ি দেখি, দাম সম্পর্কে একটা আইডিয়া নিই। লেটস গো। দর্শক, এখন আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমার সাইডে, সিলভার কালার একটি গাড়ি, টয়োটা প্রোবক্স 2009 মডেল, 2015 রেজিস্ট্রেশন এই গাড়িটি, 1500 সিসির, এবং গাড়িটি কিন্তু ডিএক্স ড্রাইভিং। যে দূরটা, ওই দূরের গ্লাসটা কিন্তু অটো, বাকি সব গ্লাস ম্যানুয়াল। আচ্ছা। এবং গাড়ির এ টু জেড সব কিছু কিন্তু অরিজিনাল, হেডলাইট, সামনের গ্লাস, তারপর রঙও কিন্তু অরিজিনাল, শুধু টুকটাক টাচ আপ করানো হয়েছে। এবং গাড়িটি 60 লিটার সিএনজি তে কনভার্টেড রয়েছে। আচ্ছা, তো গাড়িটার কন্ডিশন কেমন? গাড়িটার কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের, সুপার ফ্রেশ ইন্টেরিয়র, তারপর এক্সটেরিয়র সব কিছু একদম ফ্রেশ। ঠিক আছে, তো চলেন ভিতরটা দেখি। চোখ, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি গাড়িটির সামনে বসে আছি। এখানে দেখতে পাচ্ছেন একদম ফুল অপশন রয়েছে, অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং সিডি রয়েছে, এবং পাওয়ার স্টিয়ারিং, এটা অরিজিনাল মিটার, অরিজিনাল স্টিয়ারিং, তারপর অরিজিনাল গিয়ার, সব কিছু অরিজিনাল, ইঞ্জিনও কিন্তু অরিজিনাল। আচ্ছা। তারপরে সামনে যে গ্লাসটা, এটাও কিন্তু অরিজিনাল। আচ্ছা। আর গাড়িটিতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নাই, এই গাড়িটা একদম ফ্রেশ। আপনারা দেখলে বুঝতে পারবেন, যারা গাড়ি সম্বন্ধে বোঝেন এগুলো দেখলে বুঝতে পারবেন কত ফ্রেশ। এবং অরিজিনাল সিট, এবং অরিজিনাল সিট কভার লাগানো রয়েছে। আচ্ছা। তো এটার ইঞ্জিন 1500 সিসির ভিভিটি ইঞ্জিন লাগানো রয়েছে। আচ্ছা, তো এই গাড়িটার দাম কত চাচ্ছেন? এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 8,20,000। 8,20,000। আর আপনাদের চ্যানেল থেকে যদি কোনো সাবস্ক্রাইবার আসে তো অবশ্যই তারা ডিসকাউন্ট পাবে। আচ্ছা, আর এই গাড়িটা কাদের কেনা উচিত? এই গাড়িটা সাধারণত যারা একটু ভাড়া ইউজ করবে, তারপর যারা ছোট ফ্যামিলি পার্সোনাল ইউজ করবে, তারপর বিভিন্ন টিপ মারার জন্য এই গাড়িটা বেস্ট। এবং এই গাড়িটার পিছনে হিউজ পরিমাণ জায়গা রয়েছে। হ্যাঁ, এই জন্যই মানুষ প্রোবক্স কিনে। যারা প্রোবক্স কিনার মূলত কারণ এটাই যে পিছনে প্রচুর জায়গা, এবং যারা প্রোবক্স দুই ধরনের হয়, 1300 সিসি, 1500 সিসি। আর 1500 সিসিতে আপনারা যে কোনো লং ড্রাইভে অনেক শান্তিতে গাড়িটি চালাতে পারবেন। ঠিক আছে জি। তো দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমরা যে গাড়িটি দেখিয়েছিলাম নিউ শেপের একটি টয়োটা এক্স নোয়া, এটাও এক্স নোয়া, কিন্তু এটা 2004 মডেল। আচ্ছা। এটা কিন্তু টয়োটা এক্স নোয়ার অনেকগুলো শেপ রয়েছে, সেটার ভিতর 2004 যে শেপটা, তার ভিতর নিউ শেপ একটা। আচ্ছা। এবং নেভি ব্লু কালার, অরিজিনাল কালার, টুকটাক টাচ আপ করানো রয়েছে, এবং চাকাগুলো একদম ফ্রেশ রয়েছে দেখতে পাচ্ছেন, এবং অনেক সুন্দর রিম লাগানো রয়েছে। আচ্ছা। এই গাড়িটার মডেল 2004, রেজিস্ট্রেশন 2008 রেজিস্ট্রেশন, এবং 2000 সিসির একটি গাড়ি, একদম ফ্রেশ গাড়ি। সামনের গ্লাস, তারপর হেডলাইট, এগুলো সব কিছু অরিজিনাল দেখতে পাচ্ছেন, এবং গাড়িটিতে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। আচ্ছা, আর সিএনজি কত লিটার? সিএনজি এটা 90 লিটার করানো রয়েছে। 90 লিটার। হ্যাঁ। আর ইঞ্জিন কিন্তু একদম অরিজিনাল ইঞ্জিন, অরিজিনাল ইঞ্জিন। আর এই গাড়িটা আপনার পারফরম্যান্স কেমন দিবে বলে মনে হয়? এই গাড়িটা আপনার লং ড্রাইভ, তারপর ছোটখাটো জায়গায়, বড় যাদের ফ্যামিলি, তারপর যারা একটু ভাড়া ইউজ করতে চাইতেছেন, তাদের জন্য এই গাড়িটা অনেক ভালো পারফরম্যান্স দেবে। আচ্ছা, তো চলেন। গাড়িটার 2000 সিসি যেহেতু, তো এটার মেনটেন্যান্স খরচ একটু বেশি 1500 সিসি থেকে, সেজন্য যারা ইউজ করবেন তারা একটু ভেবেচিন্তে ইউজ করবেন। আচ্ছা, তো চলেন ভিতরটা দেখি। তো দর্শক, দেখতে পাচ্ছেন এটা হলো গাড়িটির ভিতরের লুকস, অনেক সুন্দর। প্রথমে একটু সাদা কালার, তারপর আবার একটু ব্ল্যাক কালার রয়েছে, এবং এখানে কিন্তু রেক্সিন টাইপের একটি ফিনিশিং দেওয়া রয়েছে, এবং অল অপশন কিন্তু এটা অটো। আচ্ছা। পাওয়ার স্টিয়ারিং, তারপর এসির ইটি সব কিছু, এবং এসির পারফরমেন্স অনেক ভালো। এই গাড়িটি যেহেতু বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি গাড়ি, যারা বড় ফ্যামিলি তারপর ভাড়ায় চালায়, তাদের জন্য এই গাড়িটা। অনেকজন বলতে পারে যে ভাই, এই গাড়িটি কি আপনাদের শোরুমে যেটি আছে ওটা কি ভাড়া ইউজ হয়েছে কিনা? তাদেরকে বলবো একদম ভাড়া ইউজ হয় নাই, যিনি চালিয়েছেন একদম পার্সোনাল ইউজ করছেন। আচ্ছা। এবং গাড়িটি খুব যত্ন সহকারে ইউজ করা হয়েছে, আপনারা আউটলুক, ভিতর লুক, তারপর দেখতে পাচ্ছেন নতুন সিট কভার লাগানো রয়েছে,
যেহেতু বড় ফ্যামিলির জন্য গাড়ি সিট কভার না লাগালে সিটের অবস্থা খারাপ হয়ে যায়, সেজন্য সিট কভার এটার 7 সিট। আচ্ছা, আমরা আগে যেই গাড়িটি দেখিয়েছি ওটা ক্যাপ্টেন সিট, ওটা একটা সিট কম। আপনারা এই গাড়িটি দেখলে বুঝতে পারবেন এই যে মাঝখানে একটি সিট রয়েছে। তারপর অনেক সুন্দর, এটা কিন্তু ডুয়েল এসি। আচ্ছা, এবং টিভি মনিটর সব কিছু রয়েছে। আচ্ছা, এবং অরিজিনাল এবং খুব যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি। আচ্ছা, আর গাড়িটির পেপারস তো ওকে আছে? এই গাড়িটির পেপারস পাবেন আপনারা 2 বছর 1 বছর, ফিটনেস পাবেন 2 বছর আপনারা যেদিন নেবেন ওদিন থেকে। আচ্ছা, এবং টেস্ট টোকেন 1 বছর পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখন গাড়িটির দাম কত? এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস দেওয়া রয়েছে 11,80,000। আচ্ছা, আর গাড়িটির প্রাইস অবশ্যই নেগোসিয়েট করা যাবে, আপনারা অবশ্যই আসবেন, আর আপনাদের ভিডিও দেখে আসলে সেটা আপনারা ডিসকাউন্ট করব। ঠিক আছে, তো দর্শক আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন বাংলাদেশের গাড়ির রাজা টয়োটা 110, এই গাড়িটি, গাড়িটির নাম সাধারণত এক্সি সালোন 110, সেটাকে বাংলাদেশে সবাই টয়োটা 110 বলে সবাই চিনে। গাড়িটি 1500 সিসি এবং গাড়িটির সব কিছু অল পাওয়ার, অল অপশন অটো, শুধুমাত্র মিরর বাদে। আচ্ছা, গাড়িটি সিলভার কালার রয়েছে এবং সামনের হেডলাইট, তারপর সামনের গ্লাস অনেক ফ্রেশ। গাড়িটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে, চাকাগুলো একদম নতুন। আচ্ছা, এবং গাড়িটির 1500 সিসির অরিজিনাল ইঞ্জিন রয়েছে গাড়িটিতে, এবং ইন্টেরিয়র আপনারা অনেক ধরনের সুবিধা পেয়ে যাবেন এই গাড়িটিতে। আচ্ছা, তো এই গাড়িটা কাদের কেনা উচিত? এই গাড়িটা যারা পার্সোনাল ইউজ করবেন এবং যারা পুরাতনের ভিতরে ভাড়া চালাতে চান গাড়িটি, তারা নিতে পারেন। এবং আরেকটি কথা বলি, এই গাড়িটি অনেকজন সংশয় থাকে অনেকজনের যে গাড়িটি কীভাবে ইউজ হয়েছে, তাদেরকে বলবো এই গাড়িটি একদম পার্সোনাল ইউজ হয়েছে, যিনি চালিয়েছেন যত্ন সহকারে গাড়িটি ইউজ করানো হয়েছে। দেখতে পাচ্ছেন গাড়িটি অনেক পুরাতন, 99 মডেল এবং 2003 রেজিস্ট্রেশন, সেহেতু গাড়িটি অনেক ফ্রেশ। আচ্ছা, আপনারা ইন্টেরিয়র দেখলে বুঝতে পারবেন গাড়িটি কত সুন্দর হয়েছে। তো চলেন দেখি। তো দর্শক দেখতে পাচ্ছেন আমি 110 গাড়িটির ভিতরে রয়েছি, গাড়িটি অটো গিয়ারের একটি গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, পাওয়ার স্টিয়ারিং এবং গাড়িটির নতুন সিট কভার, অনেক দামি একটি সিট কভার লাগানো রয়েছে এবং অনেক কমফোর্টেবল একটি সিট আমি বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন। এবং গাড়িটির ভিতরে এটাকে বিস্কিট কালার বলা হয় যেটাকে, অনেক সুন্দর। সাধারণত ব্ল্যাক কালার যে ইন্টেরিয়রটা, ওই কালারের থেকে বিস্কিট কালার ইন্টেরিয়র ডিমান্ড একটু বেশি। আচ্ছা, তো আপনারা এই গাড়িটি সিডি আছে, তারপর আপনারা ডিভিডি পাবেন এবং আপনারা এটা চাইলে কল রিসিভ করতে পারবেন, অনেক ধরনের সুবিধা রয়েছে গাড়িটির পুরান হিসেবে। আর গাড়িটির দামও অনেক রিজনেবল প্রাইস এবং অল অপশন কিন্তু অটো, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির গ্লাসগুলো কিন্তু অটো। আচ্ছা, তো যারা পার্সোনাল ইউজ করবেন অথবা ছোটোখাটো ভাড়ায় চালাবেন তাদের জন্য এই গাড়িটা। আচ্ছা, তো চলেন ইঞ্জিনটা দেখি। চলুন। ও দর্শক, যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আপনারা টয়োটা 110 এর ইঞ্জিন, আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে দেই, যারা এই পুরাতন গাড়ি 110 গাড়ি কিনতে চাইতেছেন তারা অবশ্যই গাড়ি যখন কিনবেন তখন এই আপনার এই চেসিস নাম্বারটা দেখবেন, যখন দেখবেন চেসিস নাম্বারে এই 110 লেখা আছে তখন বুঝবেন আপনারা এটা অরিজিনাল 110 এবং অরিজিনাল 1500 সিসি ইঞ্জিন। আচ্ছা, আর এখানে যদি লেখা থাকে এই 111 মানে 111 লেখা থাকে, সেহেতু আপনারা বুঝবেন ওটা 1500 সিসি যদি থাকে তাহলে বুঝবেন ওটা 1500 সিসি পরে লাগানো হয়েছে। আচ্ছা আচ্ছা, জি। আপনার সাধারণত কোনো শোরুম দোকানদার বলবে না এই কথাটা আমি বলে দিলাম আপনাদের সুবিধার্থে, এটা অরিজিনাল 1500 সিসি 110। আচ্ছা, অরিজিনাল ইঞ্জিন রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এখনও কোনো হাত দেওয়া হয় না ইঞ্জিনে। আর ইএফআই ইঞ্জিন যারা ব্যবহার করবেন তাদের জন্য আরেকটা সুবিধা, আপনারা অনেকজন ভাবেন যে ইএফআই ইঞ্জিন পুরাতন ইঞ্জিন নষ্ট হয়েছে তাড়াতাড়ি, তাদেরকে বলবো একটা আপনাদের ইএফআই ইঞ্জিন নিলে সারা জীবনে চেঞ্জ করতে হবে না। আচ্ছা, কারণ আপনারা এই ইঞ্জিনটা নিলে 2-3 বছর চালায়া, হ্যাঁ, তারপর কিছু টাকা খরচ করে আবার ইঞ্জিনটা ঠিক করে আবার কয়েক বছর চালাতে পারবেন, এভাবেই করে ইঞ্জিন চলবে, ইএফআই ইঞ্জিন অনেক লাস্টিং করে। আচ্ছা, তো গাড়িটার দাম কত চাচ্ছেন? এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাচ্ছি 6,70,000। 6,70,000? জি। আচ্ছা, এটা কি একটু বেশি না দামটা? এটা বেশি, আপনারা এই গাড়ি হয়তো কিছু কমে পাবেন কিন্তু এরকম কন্ডিশন, এত ফ্রেশ অরিজিনাল ইঞ্জিন, এত ফ্রেশ কন্ডিশনে, তারপরে এত ফ্যাসিলিটিস সহ আপনারা এই গাড়িটি পাবেন না। আচ্ছা, এত কমে আর এত সুন্দর গাড়ি অবশ্য কোনো শোরুমে নাই, আমরা এই গাড়িটি কালেকশনে রেখেছি। হয়তো এত পুরাতন গাড়ি আমরা বাইরে রাখতে পারতাম কিন্তু এত সুন্দর গাড়ি সেজন্য আমরা গাড়িটি ভিতরে রাখছি এবং এই গাড়ির চাহিদা অনেক বেশি।
আর যারা দামের বিষয়ে একটু বেশি বলতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং যদি আপনার এই ফাহিম খান শো চ্যানেল সাবস্ক্রাইবার হয়ে থাকেন আমাদেরকে জানাবেন, অবশ্যই আমরা চেষ্টা করব সবচেয়ে বেশি ডিসকাউন্ট রাখার জন্য। ঠিক আছে দর্শক, এখন আমি আবার চলে আসলাম নোয়ার দিকে। এটাও এক্স নোয়া 2004 মডেল, 2009 রেজিস্ট্রেশন এই গাড়িটি। এটাও এক্স নোয়া, সবগুলো 2000 সিসি হয়, আর যেগুলো ওল্ড মডেলের এক্স নোয়াগুলো 1800 সিসি হয়ে থাকে, কিন্তু আমাদের এখানে এক্স নোয়া সবগুলোই 2000 সিসির। এটার আপনারা ফিটনেস পেয়ে যাবেন অগস্ট 2022 অগস্ট পর্যন্ত। আচ্ছা, তারপর টেক্সটোকেন পেয়ে যাবেন এই 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত টেক্সটোকেন পেয়ে যাবেন। তো অনেক সুন্দর ফিচার রয়েছে গাড়িটি, সিলভার কালার, অরিজিনাল কালার, তারপর অরিজিনাল হেডলাইট দেখতে পাচ্ছেন, গ্রিলটা অরিজিনাল, সামনের গ্লাস কিন্তু অরিজিনাল একদম। আচ্ছা, এবং গাড়িটির কালার এবং বডি অনেক ফ্রেশ, অরিজিনাল ইঞ্জিন রয়েছে গাড়িটি, আপনারা দেখলে অবশ্যই গাড়িটি পছন্দ করবেন। আচ্ছা, তো এই মুহূর্তে গাড়িটার দাম কত? এই মুহূর্তে এই গাড়িটি আমাদের আদিবা কার সেন্টারে আস্কিং প্রাইস দেওয়া রয়েছে 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকা? জি। আর এটা তো পুশ স্টার্ট না, কি স্টার্ট? না, এটা কি স্টার্ট, এই শেপের ভিতরে, এই যে ওল্ড মডেলটা এটার ভিতরে পুশ স্টার্ট আসে না। আচ্ছা, আর আমাদের প্রথমে যে গাড়িটি দেখিয়েছিলাম এক্স স্মার্ট, যেটা ওটার ভিতরে পুশ স্টার্ট, এক দরজা পাওয়ার, এগুলো পাওয়ার, কিন্তু এগুলো হাফ পাওয়ার, আপনার টেনে ধরলে আস্তে আস্তে যাবে। ঠিক আছে জি, তো চলেন পরের গাড়িটা দেখি। তো দর্শক, আমার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বেশি ব্যবহৃত গাড়ি, বাংলাদেশের টয়োটার ভিতরে সবচেয়ে বেশি ব্যবহৃত গাড়ি, টয়োটা এক্স করোলা 2005 মডেলের এই গাড়িটি। আচ্ছা, গাড়িটি ফুল হোয়াইট কালার দেখতে পাচ্ছেন, এ টু জেড অরিজিনাল, সামনের গ্লাস, হেডলাইট, ব্যাকলাইট সব কিছু অরিজিনাল, 1500 সিসির একটি গাড়ি। এবং অনেকজন ভুল করে থাকেন এক্স করোলা কেনার ক্ষেত্রে, যেমন এক্স করোলার একটি সাব ব্র্যান্ড যেটাকে বলে, ওই গাড়ি রয়েছে টয়োটা অ্যাসিস্টা, ওটা 1300 সিসি থাকে, ওটা 1500 সিসি করায়, অনেকজন ভুলে ওইটা কিনে ফেলে এক্স করোলা ভেবে, তাদেরকে বলবো অবশ্যই সব কিছু জেনে গাড়ি দেখে এক্স করোলা কিনবেন। আচ্ছা, তো গাড়িটার এসির কি অবস্থা? এসি একদম সুপার কুল। আচ্ছা, মানে এসি কথা কি বলবো, একদম সুপার কুল, অল্প সময়ের ভিতরে অনেক ঠান্ডা হয় এসি। আচ্ছা, তাহলে তো ভালো। জি, তো চলেন ভিতরটা দেখি। আমি বসে আছি টয়োটা এক্স করোলার ইন্টেরিয়র ভিতরে। এই গাড়িটি ইন্টেরিয়র সবারই চেনা, গাড়িটি ইন্টেরিয়র কিছু বলার নাই, আর এটা যদি জি করোলা হতো এখানে কিন্তু সব বাটনগুলো টাচ থাকতো, কিন্তু এটা এক্স করোলা, সবগুলো মানে চাকি সিস্টেম, এবং গাড়িটি অটো গিয়ার একটি গাড়ি, এবং অনেক সুন্দর গিয়ার, এবং অনেকজন থাকে যে গিয়ারের সমস্যা থাকে, ভাই গাড়িতে গিয়ারের সমস্যা, আমাদের এখানে 100% গিয়ার, গিয়ার ইঞ্জিন পারফরমেন্সের ক্ষেত্রে 100% গ্যারান্টি থাকে। আচ্ছা, তো এটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং, এবং গাড়িটি সিএনজিতে কনভার্টেড রয়েছে 60 লিটারের। আর বাংলাদেশে যেহেতু এটা 2008 সাল থেকে চলতেছে, সেই তুলনায় গাড়িটি অনেক ফ্রেশ, এবং অল অপশন কিন্তু অটো গাড়িটির দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবং সিটের কি অবস্থা? সিট একদম ফ্রেশ, একটু সিট কভার লাগানো রয়েছে কিন্তু নতুন সিট কভার না, ইউজ হয়েছে মোটামুটি। আচ্ছা, তো আপনারা চাইলে নতুন সিট কভার লাগাতে পারবেন, তবুও সিট কভারের অবস্থা অত খারাপ না। এবং এখানে দেখতে পাচ্ছেন করোলা ব্র্যান্ডিং করা, একদম ফ্রেশ একটি গাড়ি, তারপরে এটাতে জিপিএস লাগানো রয়েছে, জিপিএস ট্র্যাকার। তো দর্শক দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের টয়োটা এক্স করোলার 1500 সিসির একটি অরিজিনাল ইঞ্জিন। আচ্ছা, ইঞ্জিনটি কিন্তু এখনো চেঞ্জ করানো হয় না, এত সাল পর্যন্ত চলতেছে। এবং এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটির ভিতরে কত ফ্রেশ এবং কত যত্ন সহকারে গাড়িটি ইউজ করানো হয়েছে। আচ্ছা, এই যে এগুলো দেখলেই বুঝতে পারবেন, এবং অরিজিনাল ব্র্যান্ডিং করা টয়োটা ভিভিটি ইঞ্জিন। তো হেডলাইটগুলো অরিজিনাল, এই গাড়ির সম্পর্কে অত কিছু বলা লাগে না, সহ এক্স করোলা গাড়ি বলতেই সবাই বুঝে যায় গাড়িটির কন্ডিশন কেমন হয়, গাড়ির ফিউচারগুলো কী। আচ্ছা, তো এই মুহূর্তে গাড়িটার দাম কত? এই মুহূর্তে আমাদের শোরুমে গাড়ির আস্কিং প্রাইস দেওয়া রয়েছে 10,70,000 আস্কিং প্রাইস। 10,70,000? জি, অবশ্যই গাড়িটি আলোচনা সাপেক্ষে আপনাদের চ্যানেল থেকে অবশ্যই আসবে, এবং আমরা আশা করি আপনাদের চ্যানেলে আমাদের ভিডিও অনেক রয়েছে, এবং অবশ্য এই চ্যানেলটি, এই ভিডিওটি ছাড়লে অবশ্যই যারা আসবে তাদের জন্য বিশাল ডিসকাউন্ট রয়েছে। ঠিক আছে, তো এখন আমার শেষ প্রশ্ন, আদিবা কার সেন্টারে আসলে একজন ক্রেতা কী কী সুযোগ সুবিধা পাবে যেটা অন্য জায়গায় পাবে না? আদিবা কার সেন্টারে আসলে আমরা
যেই গাড়িগুলো শোরুমে উঠাই, শোরুমের গাড়িগুলো কিন্তু একদম সেকেন্ড হ্যান্ড গাড়ি 100% ওকে কোনো গাড়িতেই থাকে না। আচ্ছা, আমরা এটুকু নিশ্চয়তা দিতে পারবো যে গাড়িটিতে আপনারা যদি কোনো সমস্যা পান, সেক্ষেত্রে আমরা ওই সমস্যাগুলো কমপ্লিট করে আপনার কাছে গাড়িটি বিক্রি করবো। ফার্স্ট এটা একটা সুবিধা। তারপর আপনার আমাদের শোরুমের গাড়িগুলোতে আপনারা কোনো ধরনের কাগজে ভেজাল পাবেন না, কোনো মামলা মানে মামলাযুক্ত কাগজ, তারপর মামলাযুক্ত গাড়ি আমরা শোরুমে উঠাই না। আচ্ছা, এটা তারপর আপনারা আমাদের এখানে ই করলে আমাদের যারা নাম ট্রান্সফার নিয়ে অনেকজন ভোগেন যে ভাইয়া নাম ট্রান্সফার করতে আমার এতদিন লাগতেছে, আমার ওটা নিয়ে যেতে হইতেছে, বিআরটিতে ভোগান্তি হইতেছে, সেক্ষেত্রে আমরা বলবো যেদিন আমাদের থেকে গাড়িটা নেবেন ওই দিনই আমরা মাত্র 3 ঘন্টার ভিতরে আপনাদের গাড়িটি আপনাদের নামে করে দিতে পারবো নাম ট্রান্সফার সহ। আচ্ছা জি, সেটার জন্য আলাদা পে করতে হবে। তাহলে তো খুবই ভালো। জি, তো আবার দেখা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।